আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আবারও সাদা বোনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তাহলে শুরু করা যাক। হাড় চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। মশলা পেস্ট করে নেব, একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 1/2 টুকরো কয়েকটা, 10টা কাজু বাদাম, 1/2 সাইজের একটা রসুনের কোয়া দিয়ে দিব। তারপর দিব কিছু পরিমাণ কাঁচামরিচ ও পানি সহ টক দই দিয়ে দিব 1 কাপ। সব একসাথে পেস্ট করে নিব। এখন মাংসের সাথে মশলার পেস্ট দিয়ে দিব। তারপর দিব স্বাদ অনুযায়ী লবণ ও কালো গোলমরিচের পাউডার, দিয়ে দিব 1/2 চা চামচ। আপনারা সাদা গোলমরিচের পাউডারও দিতে পারেন। সবশেষে দিয়ে দিব কুরমার মশলা 2 চা চামচ। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে দিয়ে দিব 1/2 কাপ সাদা তেল, 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন দিব 1টা স্টার মশলা, 1/2 কাপ কাবাব চিনি, কিছু লং, 4-5টা সাদা এলাচ, 1/2 টুকরো দারুচিনি। এখন কিছুক্ষণ ভেজে নিব। লাল করে বাজব না। এখন মেখে নেওয়া মাংসগুলো দিয়ে দিব। তারপর বাটি ধুয়ে কিছু পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন চুলার আঁচটা লো হিটে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। Thank you.
দিয়ে দিব দুধের মালাই, আর দিব এক টেবিল চামচ পাউডার, দুধের সাথে এক টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিব। চা চামচ চিনি, 4-5টা কাঁচামরিচ ও কিছু কিশমিশ ও 5-6টা আলু বোখারা দিয়ে দিই। এখন লো হিটে ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে মাংসের সাদা মোনা। আমি বাড়তি কোনো পানি ব্যবহার করি নাই, আপনারা মাংস সিদ্ধ না হলে পানি ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।